যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রমাদানের বিশেষ আয়োজন সরলপথ অনুষ্ঠানে। আজকে এই পর্বে আলোচনার বিষয় হলো আখেরাত। আলোচনার পূর্বে আখেরাত নিয়ে তেলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত হাফেজ কোরআন হাফেজ নাহিয়ান কায়সার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা, উল মাতাউদ দুনিয়া ক্বালিলু ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে বিশ্বনন্দিত হাফেজে কোরআন, তার কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি। আমরা আখিরাতের উপর আলোচনা শুনব। ইতিমধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিদগ্ধ আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসির কোরআন, দুইজন মেহমান। আমার ডান পাশে বসে আছেন মাওলানা সাইফুল কবির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের মাঝে আরেকজন মেহমান আছেন, মুআজ্জাজ মেহমান নজরুল ইসলাম আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত মেহমানবৃন্দ, সাহরির এই চমৎকার অনুষ্ঠান আমরা কোরআন তেলাওয়াত এবং তাফসির এবং সেই কোরআনের মাফহুমাত, কোরআনের এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, কি দিক নির্দেশনা পেলাম, এগুলোই নিয়ে মূলত আমাদের আলোচনা। মোহতারাম সাইফুল কবির ভাইয়ের কাছে জানতে চাই, আখেরাতের জীবন জিন্দিগি সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান ইত্তাবা দীনিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। অত্যন্ত চমৎকার একটি বিষয়, একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে ফেলে বা ঈমান আনতে চায়, তখন তাকে যে মৌলিক সাতটি বিষয়ের উপর ঈমান আনতে হয়, সেখানে অন্যতম একটি হলো ইয়ামুল আখেরা, পরকালীন জীবনের উপর তাকে বিশ্বাস স্থাপন করতে হয়। একই সঙ্গে পরকালীন জীবনের বিচার ফয়সালা, হাসর নাসর এবং এর পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে দুনিয়ার জীবনের কার্যক্রমের উপরে পুরস্কার অথবা তিরস্কার নির্ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা শোনাবেন, এ বিষয়টির উপর বিশ্বাস স্থাপন করতে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত জবানের বাণী সহি মুসলিমের রাবায়াত, আখেরাত দুনিয়ার তুলনায় কেমন হবে, আখেরাতের অনাদি অনন্ত অফুরন্ত জীবন এটা কেমন হবে, সেটা তুলনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটা হলো এমন উপমা যেমনিভাবে সমুদ্রের ভেতরে কেউ তার আঙ্গুলি ডুবিয়ে দিবে এবং আঙ্গুলি উঠিয়ে দেখবে তার আঙ্গুলে সমুদ্র থেকে কি পরিমাণ পানি আসলো, অফুরন্ত অনার মানে সীমাহীন পানির ভেতর থেকে যেই সামান্য পরিমাণের পানি তার হাতে আসবে, দুনিয়ার মূল্য আখেরাতের তুলনায় তার থেকেও অত্যন্ত নগণ্য, অত্যন্ত তুচ্ছ। ফলে এই জীবনটাকে গুরুত্ব দিয়ে, এই জীবনটাকে সুশোভিত করার জন্য এই দুনিয়ায় কিন্তু মানুষকে চেষ্টা সাধনা কার্যক্রম সেভাবে সাজাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবীহে আপনার জীবন এই জীবনের চেয়ে কিন্তু পরকালীন জীবন অতি উত্তম, চমৎকার, উৎকৃষ্ট।
তো এই কথাটা শুধু নবী আলাইহিসসালামের জন্য খাস করে বলা হয়েছে ঠিক, কিন্তু এর জন্য যে উম্মতের শিক্ষা নয় তা নয়, বরং উম্মতকেও এই জীবনকে উৎকৃষ্ট করার জন্য তার চিন্তা চেতনা ধ্যান খেয়াল কর্ম সাধনা সব কিছুকে কিন্তু দুনিয়ায় সেভাবে সাজাতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দুনিয়ার একটি পরীক্ষার জন্য একটি বছর ছয়টি মাস অপেক্ষা করে চেষ্টা সাধনা করতে হয়, এরপরে একটা ভালো ফল আসে। দুনিয়ার জীবন হলো পরীক্ষা কেন্দ্র, পরীক্ষাগার, আখেরাত হলো তার সামারি, তার ফল উপভোগ করার জায়গা। ফলে এই দুনিয়াকে কিন্তু আমাদেরকে সেভাবে সাজাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জীবনে কে ভালো কাজ করে সেটা আখেরাতে আল্লাহ তাআলা দেখতে চান, সেজন্য জীবন এবং মৃত্যুর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আখেরাতের অনাদি অনন্ত পুরস্কার যদি আমরা পেতে চাই, তাহলে দুনিয়াকে আমাদেরকে সুন্দরভাবে নবী আলাইহিসসালামের সুন্নাহ মাফিক জিন্দেগি গঠন করতে হবে। আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড হারাকাত সুকুনাত যেন সুন্নার বাইরে না যায়, সেটি আমাদের লক্ষ্য। আপনি বলতেছিলেন যে কথাগুলো তার মধ্যে জিস্ট কথা আমরা এভাবে নিতে পারি যে দুনিয়ার জীবন আমাদের খুব ক্ষণস্থায়ী। একজন মানুষ তো অনেক সময় দেখা যায় যে অল্প বয়সেও মৃত্যুবরণ করে, সর্বোচ্চ বয়স পেলেও 100 কম বেশি বয়স পেয়ে থাকে, 50, 60, 70, 80, 90, 100 বা 100 বছরের ঊর্ধ্বে শতকরা একজন মানুষ হয়তো জীবনকাল পায় না। তো সেই মানুষটি দুনিয়ার জীবনকাল শুরু আছে শেষও আছে, কিন্তু আখেরাতের জীবনকাল তো শুরু আছে তো শুরু আছে, তার শেষ কোনো ক্রমেই নাই, কোনো ক্রমেই খুঁজে পাওয়া যাবে না। অতএব সে আখেরাতের জীবনকালকে উন্নত করার জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনকে বাস্তব জীবনে রূপ দিয়েছেন বিশ্ব মানবতার শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি সূরা দুহার 4 নম্বর আয়াত কোট করেছেন, এই আয়াতের মাধ্যমে রাসূলকে লক্ষ্য করে আল্লাহ যে কথা বলেছেন সে কথাটি রাসূলের জন্য একার জন্য নয়, গোটা পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষের জন্য রাসূলের জিন্দেগি থেকে শিক্ষা নেওয়া। আপনার চমৎকার কথা শুনতেছিলাম, আমরা সময়ের অল্পতার কারণে আপনাকে আর সুযোগ আবারও দিব। আমরা চলে যাচ্ছি জনাব অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম আশরাফি ভাইয়ের কাছে। আপনি আখেরাতের জীবনকালকে আল্লাহর রাসূলের জীবন জিন্দেগিতে সাহাবায়ে ইজমাইনরা কয়টি ভাগে ভাগ করেছে সে বিষয় সম্পর্কে হাদিসের আলোকে আপনি আমাদের কিছু কথা শোনান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন। হাদিসের আলোকে আমরা পরকালীন জীবনে যে 5টি স্টেপ ধাপগুলো আমরা পাই সেটি হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে আলেম বারজাখ অর্থাৎ কবরের জীবন, এরপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ওই ব্যক্তি পরবর্তীতে কেয়ামত সংঘটিত হবে, কেয়ামতের সম্মুখ সকল মানুষের জন্য কেয়ামত সংঘটিত হবে, কেয়ামত সংঘটিত হবে, কেয়ামতের মুখোমুখি সে হতে হবে। এরপরে হচ্ছে হাশর অর্থাৎ সব মানুষকে যেই জায়গায় আল্লাহ তাআলা একত্রিত করবেন সেটাকে ময়দানুল হাশর বলা হয়, সেই জায়গায় সকল পৃথিবীর সব মানুষকে যেতে হবে, ইভেন আপনার পশু পাখি যা আছে সবগুলো কিন্তু যেতে হবে, সেখানে একসাথ করা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিচার কাজ শেষ করে তাদেরকে বলবেন যে মুত, তোমরা মৃত্যুবরণ করো, তারা মৃত্যুবরণ করবে। এরপরে হচ্ছে মানুষ মিজানের সম্মুখীন হবে, তারা যে আমল করেছে সে আমলের কম করলেও তারা সেখানে প্রতিদান পাবে, দেখতে পাবে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া, যে ভালো কাজ করবে যার আমলনামা ভারী হবে সে সেখানে আনন্দিত হয়ে যাবে এবং সে তার ফলাফল পেয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া, আর যার আমলনামা বদ আমলনামা বেশি হবে সে হাওয়িয়া নামক দোযখে চলে যাবে। এর পরবর্তীতে পঞ্চম যে স্টেপ বা ধাপের কথা হাদিসে এসেছে সেটা হচ্ছে ফুলসরাত, এই কান্তারা বলা হয়েছে। এই ফুলসরাতকে আমরা মূলত চতুর্থ স্তরে আনতে পারি। জি, চমৎকার করে বলছিলেন আপনি। আমরা কোরআনের আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে আখেরাতের জীবনকাল অবশ্যই সংগঠিত হবে। আমরা একটি তাফসির এরকম দেখেছি যে দুনিয়ার জিন্দেগির তুলনায় আখেরাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে আমরা জানি যে প্রথম আকাশ থেকে, প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব কিন্তু 13 কোটি 30 লক্ষ মাইল দূরত্ব। তো মহাকাশ বিজ্ঞানীরা এগুলো হিসাব করে বের করেছে। তো এই 13 কোটি 30 লক্ষ মাইল এই যে ফাঁকা জায়গা, এই জায়গাগুলোতে যদি সরিষা, যে সরিষা দ্বারা তেল উৎপাদিত হয়, সরিষার দানা দিয়ে যদি ভরপুর করা হয়, আর একটা ক্ষুদ্রতম পাখিকে যদি একটা সরিষার দানাকে এখান থেকে অপসরণ নিয়ে যাওয়ার জন্য বলা হয়,
এবং 50,000 বছর কাল অপেক্ষা করতে বলা হয়, তারপরে আবার একটা সরিষার দানা এখান থেকে সরাবে। এভাবে সরাতে 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 গোটা পৃথিবী জুড়ে আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত সরিষার দানা এখান থেকে ওই পাখিটা সরানো যত সময় লাগবে তার থেকে আখেরাতের জীবনকাল আরও 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 বেশি। অতএব আখেরাতের জীবনকালকে আমরা তুলনায় আনতে পারবো না, কল্পনায় আনতে পারবো না। অতএব একজন মানুষকে, আমি সহ আমরা সকলকে, গোটা পৃথিবীর 750 কোটি মানুষ সকলকে যদি মানবতার কল্যাণে, মানবতার কল্যাণে, মানবতার কোনো ক্ষতি সাধিত হোক এরকম কাজ থেকে বিরত থাকতে হয়, তাহলে এই আখেরাতের জিন্দেগিতে তাকে দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আখেরাতে আমার প্রত্যেকটি আমলের হিসাব দিতে হবে। মাওলানা সাইফুল কবির সাহেব আয়াত টেনে বলেছেন, আমরা সকলেই যেন সেই আখেরাতের জিন্দেগি নিয়ে সতর্ক থাকতে পারি। এরপরে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমরা আরও আয়াত শুনেছি। আমি সাইফুল কবির ভাইয়ের কাছে আবারও আসতেছি যে আসুন আমরা আখেরাতের জিন্দেগিতে পরিচ্ছন্ন জীবন, মানে জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার জিন্দেগিতে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকতে পারি কিভাবে এবং আমলের সলেহগুলো কিভাবে করতে পারি, সে বিষয় নিয়ে আপনি কোরআন হাদিসের আলোকে আমাদেরকে কিছু কথা শুনুন। চমৎকার একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন শুধু চিরস্থায়ী বলেন নাই, সেটা উৎকৃষ্ট এবং চিরস্থায়ী। ফলে আমাদেরকে এই উৎকৃষ্ট জীবনের উৎকৃষ্ট ফল, ভালো ফল যদি পেতে হয় তাহলে দুনিয়ার জীবনে যেমন একটি শস্য দানা বপন করলেই ভালো ফল আশা করা যায় না, বরং এটাকে নার্সিং করতে হয়, এটাকে আগাছামুক্ত করতে হয়, এটাকে সার ওষুধ দিতে হয়, এটা যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয়। এই যে এরপরে একটি পর্যায়ে গিয়ে একটা ভালো ফল ধরে, সেই ফলটাও কিন্তু আবার নার্সিং করতে হয়। ফল ধরার পরেই শেষ নয়, বরং ফল পরিপক্ক হওয়ার পর্যন্ত এর পেছনে কিন্তু নজরদারিতে রাখতে হয়। দুনিয়ার জীবনে একজন মানুষ ঈমান গ্রহণ করে ফেললেই কিন্তু তাকে আখেরাতের মুক্তির গ্যারান্টি দেওয়া হয়নি, বরং ঈমানের পরে ওয়া আমিলুস সালেহাত। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সফলতার কথা বলেছেন মুমিনদের জন্য প্রথম শর্ত জুড়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এ ধরনের যত জায়গায় আখেরাতের সফলতার কথা বলেছেন সব জায়গায় কিন্তু নেক কাজের কথা বলেছেন, ভালো আমলের কথা বলেছেন। আপনার কথা থেকে আমরা বুঝলাম যে নেক কাজ ছাড়া, নেক আমল ছাড়া আল্লাহ তাআলার কাছে আমরা নাজাতের কোনো পথই পাবো না। অতএব সমস্ত বদ আমল, আমলের সুহ যেটাকে বলা হয়, এগুলোর থেকে আখেরাতের ভয়ে আমরা সকলেই মুক্ত থাকবো এবং নেক আমল বেশি বেশি করে আমরা করার চেষ্টা করব। সম্মানিত ভাই নজরুল ইসলাম আশরাফি সাহেব, আমরা আখিরাতের জিন্দেগিতে উত্তম বিনিময় পাওয়ার জন্য দুনিয়ার জিন্দেগিতে যে নেক আমল করব, এই নেক আমলগুলো কয়টি বিষয় রয়েছে যে এই 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 দিক লক্ষ্য রাখলে আমরা নেক আমলগুলো আল্লাহর কাছে গ্রহণীয় হবে? আমরা জানি হাদিসের আলোকে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে, এই বিষয় নিয়ে আপনি বিশ্লেষণমূলক কথা বললেই আমরা উপকৃত হব। ধন্যবাদ প্রিয় শায়েক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। কিয়ামতের ময়দানে আমি যখন আমলনামা দেখব তখন আমার সামনে সব আমলনামাগুলোকে উপস্থাপন করা হবে, কিছু কিছু আমল এমন হবে যে আমলগুলোকে আমি ধুলিকণায় উড়িয়ে দিব, অর্থাৎ সে আমলগুলো মাকবুল এবং মঞ্জুর হয় না আল্লাহর কাছে। তো আমল মাকবুল এবং মঞ্জুর হওয়ার জন্য যেটি দরকার সেটি হচ্ছে আল ইখলাস, একনিষ্ঠতা, সিনসিয়ারিটি দরকার। এরপর হচ্ছে এখলাস নিয়ে আমরা এতটুকু বুঝতে পারি যে আমাদের যে কোনো কাজ, সেটা নামাজে, সমাজে, রাতে, দিনে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সকল কাজগুলো, মানুষ যতগুলো কাজ করে ইমানদারেরা, সেই কাজগুলো করার শুরুতে একজনকে রাজি খুশি করার জন্য করবে। একনিষ্ঠতা যেভাবে করেছেন সেভাবে করতে হবে এবং দালিল উন্নাস আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিসের অথবা প্রথম হলো কোরআনের অথবা সহি হাদিসের নস দ্বারা যেটা সাব্যস্ত হয়েছে, দলিল ছাড়া কোনো আমল করা যাবে না। বলছেন মাল আমিন মান আমালা আমালান ফালাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোনো ব্যক্তি কোনো আমল করলো কিন্তু সেটার মধ্যে আমার অনুমোদন নেই এবং আমি রাসূল করতে বলি না, সেটা কিন্তু রদ হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে, পরিত্যাজ্য হয়ে যাবে। আর সর্বশেষ আমি যেটি বলবো সেটি হচ্ছে পরকালীন সফলতার জন্য মানুষ কী করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে ওয়াজ করেছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি তোমার দুনিয়াতে অবস্থানকালে তুমি পাঁচটা জিনিস আসার আগে গুরুত্ব দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক,
তোমার বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্য দিবে। ওয়াসাহাতাকা কবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থ সময়কে কাজে লাগাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াগনাকা কবলা ফাকরিক, তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে তোমার সম্পদকে কাজে লাগাবে। চার নম্বর রাসূল বলেছেন ও ফারাগাকা কবলা শুকলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাবে। জি, আপনার কাছ থেকে আর সময় নিতে পারছি না, শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমরা দুইজন মুআজ্জাজ মেহমানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের দলিল আদিল্লা দিয়ে আখিরাতের জিন্দেগিকে পরিচ্ছন্ন মানে নাজাতপ্রাপ্ত আখিরাতের জিন্দেগি হওয়ার জন্য দুনিয়ার জিন্দেগিকে আমরা হিসাব কিতাব করে পরিচালিত হব, আমাদের সমস্ত আমলি জিন্দেগি আল্লাহর সন্তুষ্টির জন্য যেন করতে পারি। আরেকটি হাদিস আমরা জানি, লা তাযুলু কদাম ইবনে আদম, এই হাদিসে বলা হয়েছে যে পাঁচটি প্রশ্নের জবাব ছাড়া আদম সন্তানরা আখিরাতের জিন্দেগিতে এক পাও সামনে বাড়াতে দেওয়া হবে না। অতএব সেই পাঁচটি বিষয়েও আমরা কোনো অন্য একটি আলোচনায় আমরা নিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের জিন্দেগিতে নাজাত পেয়ে জান্নাতের মেহমান হওয়ার জন্য দুনিয়ার জীবন যেন আমরা খুব হিসাব কিতাব করে পরিচালনা করি, আমরা যেন কোনো আমলের সুর মধ্যে মাশগুল না হই, আল্লাহর অপছন্দনীয় রাসূলের পরিপন্থী কোনো আমলের মধ্যে যেন আমরা মাশগুল না হই, আমরা সকল অবস্থায় আখিরাতে নাজাতের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে হকুল ইবাদ ও হকুল্লাহ সকল ক্ষেত্রে সতর্ক থাকব এবং পরিচ্ছন্নভাবে জীবন পরিচালনা করব। সেই উদাত্ত আহ্বান রেখে আজকের আলোচনা আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফিজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা এবং সতর্ক থাকার তৌফিক দান করুন। এবং আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন আল আরাফা ইসলামী ব্যাংক, এবং এই অনুষ্ঠানটির সাথে সহযোগিতা করেছেন তাসমেরি হেয়ার অয়েল এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সম্মানিত দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানে আমাদের সাথেই থাকবেন, সে আকাঙ্ক্ষা রেখে, সে আবেদন রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।